আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা গোপন ভিডিও তুলে ধরবো, যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। পাশে স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, আসলে এই মেয়েটা দশতলার উপরে ঝুলে রয়েছে, দশতলার উপরেই বাসার গ্রিলের মধ্যে ঝুলে রয়েছে। দেখতে পাইতেছেন যে গ্রিলের মধ্যে মেয়েটা ঝুলে রয়েছে। আমরা ভেবেছিলাম যে আসলে এই মেয়েটা তো কাজের বুয়া, কাজ করতো বাসা বাড়িতে, তো ভেবেছিলাম যে আসলে ওই ওর মালিক এই শাস্তি দিয়েছে আসলে গ্রিলের উপরে এই ঝুলে থাকার জন্য। আসলে ব্যাপারটা তা না, আর স্পষ্টভাবে ধারণা হয় নাই যে আসলে মেয়েটাকে এখানে কিসের জন্য ঝুলিয়ে রাখা হয়েছে, আর মেয়েটা কেন এভাবে ঝুলে রইল এটা স্পষ্টভাবে এখনও তুলে ধরা হয় নাই। তো গ্যাস, আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো, যেটা গোপন একটা ভিডিও যেটা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিও ফুটেজটা দেখলে আপনাদের ক্লিয়ার হতে পারে আসলে মেয়েটা কেন কেন ঝুলে রইল ওই দশতলার উপরে বারান্দার গ্রিলের মধ্যে। তো গ্যাস চলুন আপনাদের সাথে আমিও ভিডিওটা দেখে আসি। এতক্ষণ যেই ভিডিও ফুটেজটি দেখতেছিলেন, আসলে এই ভিডিও ফুটেজটি দেখে আপনাদের একটা ক্লিয়ার হয়েছে। আর মেয়েটি, যে মেয়েটি দশতলার গ্রিলে ঝুলে রয়েছিল, আসলে সেই মেয়েটি যেই বাড়িতে কাজ করতো, এই মেয়েটির আসলে মালকিনীর নাম লাভলি, যিনি মানবাধিকার কমিশনার চেয়ারম্যান, আর লাভলি ম্যাডাম আসলে ওনার বাসায় কিন্তু কাজ করে ওই মেয়েটা। আর মেয়েটির যেই মুখ থেকে জবানবন্দি পাওয়া গেছে, আসলে মেয়েটি বলেছে যে এই আসলে গ্রিলটা কিন্তু একটু ভাঙ্গা, আর এই গ্রিলটা ভাঙ্গা আর ওইদিকে গ্রিলের ঝুলে থাকার কারণ হলো মানে মেয়েটি এক মেয়েটি আরেক মেয়েটির সাথে, মানে এরকম আরেক যে কাজের লোক ওর সাথে ঝগড়া লেগে নাকি ওইখানে গিয়ে পালিয়ে যাওয়ার জন্য ঝুলিয়ে রয়েছে। আসলে এটা কিন্তু একটা গোপন ক্যামেরার মাধ্যমে ধরা হলো। আর বিশেষত আমি জানি না আসলে সত্য ঘটনাটা কী, আর যেটা দেখলাম আর যেটা জানি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, আর আল্লাহ ভালো জন্য এটা একটা দুয়াশা ঘটনা। আর আমি বলতে চাচ্ছি যে একটা নিউজ দেখলাম, সাথে সাথে যখন প্রথম আলোর রিপোর্টাররা এই লাভলি ম্যাডামের বাসায় গেল, তো আসলে ওই মেয়েটির সাথে একটু লাভলি ম্যাডাম দুর্ব্যবহার করেছে, আসলে মেয়েটিকে একটু বসতে দিল না কাজের লোক হয়ে। আসলে জানি না ঘটনাটার মূল এটা কি। তো গ্যাস আপনার কি মতামত আসলে এই ঘটনার ব্যাপারে, আপনার কি মতামত সেটা কমেন্ট বক্স লাগান, কমেন্ট বক্সে বলে দিবেন যে আপনার কি মতামত, যে মেয়েটিকে আসলে এইভাবেই নিজে থেকে ঝুলে রয়েছিল নাকি না অন্য কোনো চাপের কারণে। আর এখানে যখন মেয়েটি জবানবন্দি দিছিল, এখানে বিভিন্ন মিডিয়ার রিপোর্টাররা ছিল, তো আসলে মেয়েটি জানি না চাপে পড়ে এসব কথা বলেছে না কিসের জন্য কথা বলেছে। তো গ্যাস আপনাদেরকে, আপনাদের সাথে আছি এই সকল ভিডিওর আপডেট নিয়ে। তো গ্যাস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ নিজেকে একটু যত্ন নেবেন, টেক কেয়ার, কারণ বাংলাদেশের ডেঙ্গু। তো গ্যাস ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমি বলতে চাইছি যে আমার ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অতি শীঘ্রই সাবস্ক্রাইব করেন, আর বেল বাটনটা অন করে রাখেন। তো গ্যাস আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।